হরিয়ানার প্রভারী হিসেবে নিযুক্ত হয়েই হরিয়ানাকে উপহার দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব তাই হরিয়ানায় প্রভারী বিপ্লব কুমার দেবের ওপরে ভরসা রাখছে দল ত্রিপুরায় যিনি মাটি কামড়ে পড়ে থেকে বাম জমানার অবসান ঘটিয়েছে ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন সেই কান্দারেই হরিয়ানার প্রভারী হিসেবে নিযুক্ত হয়েই হরিয়ানাকে উপহার দিলেন বিপ্লব কুমার দেব দলের প্রচার মুখ নরেন্দ্র মোদী তবে শুধু মুখ দিয়ে ভোটে জেতা যায় না সংগঠনের জোর না থাকলে ইভিএম এ প্রভাব পড়ে না সেটা অমিত শাহের থেকে আর কেই বা ভালো বোঝেন আর তাই দক্ষ সংগঠক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবকে ত্রিপুরার দায়িত্ব দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি বিজেপি হরিয়ানা প্রদেশের সাংগঠনিক প্রভারী হিসেবে নেতৃত্ব দিতে গিয়ে দলকে বড় সাফল্য নিয়ে দিলেন বিপ্লব কুমার দেব হরিয়ানার আদমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ হরিবেশকে ষোলো হাজারেরও বেশি ভোটে পরাজিত করে এই কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হয়েছেন ভব্য বিষ্ণুই বিপ্লব কুমার দেব হরিয়ানা প্রদেশের সাংগঠনিক প্রভারী হিসেবে আদমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর প্রচারে অংশগ্রহণ করেছিলেন বিজেপির জয়ে খুশি বিপ্লব দেব সামাজিক মাধ্যমে লিখেছেন আদমপুরবাসীকে আন্তরিক ধন্যবাদ আদমপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিরাট বিজয় দেশের সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মনোহর লালের প্রতি রাজ্যবাসীর অটুট বিশ্বাসের প্রতীক রাজ্যের জনপ্রিয় উপমুখ্যমন্ত্রী শ্রী শ্রী দুষত্ত চৌটালা সফল রাজ্য বিজেপি সভাপতি ওম প্রকাশ ধনখড় এবং টিম হরিয়ানা কর্মীদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি বিশ্বাস করি যে হরিয়ানাকে দেশের একটি নেতৃস্থানীয় রাজ্য বানানোর জন্য মোদিজি খাট্টারজি এর প্রচেষ্টা বিজয়ী প্রার্থীরা বিজেপি আরও শক্তিশালী করবেন ত্রিপুরার ভূমিপুত্র বিপ্লব কুমার দেব এখন হরিয়ানায় গিয়ে পদ্ম চাষ করছেন আর